আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে উত্তর পাচ্ছি না, তাই মানুষের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি যাতে মানুষ এর উপরে নজর দেবে। রমজান মাস স্টার্ট হয়ে গেছে, মমতা ব্যানার্জি ভাইরা যারা টুপি পরে সারা বাংলাকে দূষিত করলো, সারা বাংলাকে নষ্ট করলো, আজকে করোনা ভাইরাস যেভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে সেইখানে এখন আপনাকে অস্ত্র বানাতে হবে মোবাইলকে। আপনি যেভাবে লকডাউন এরা ভাঙছে, আপনি এদের ভিডিও আপনারা শুট করুন আর ভিডিওটাকে ভাইরাল করুন। কেন, যদি পশ্চিমবাংলা মানুষ যদি বাঁচতে চান তাহলে এই যে তবলিকি আর মরকাজি লোকেরা আছে যারা আজকে সারা বাংলাতে এই করোনা ভাইরাসকে নিয়ে এরা কুরিয়ার হয়ে গেছে, এরা হিউম্যান বম্ব মতন ঘুরে বেড়াচ্ছে যেখানে লকডাউন ভাঙছে এরা, আপনারা এই ভিডিওটা বানান, তাতে প্রেসার পড়বে প্রশাসনের উপরে, প্রেসার পড়বে গভর্নমেন্টের উপরে, আর তাহলে আমরা হয়তো বাঁচতে পারবো। এই চেষ্টা আমাদের করতে হবে। আমি খুব আনন্দের সঙ্গে বলছি আজকে সরকারের আইন অনুযায়ী, ডাক্তারদের নির্দেশ অনুযায়ী যে লকডাউন পালন করার কথা বলা হয়েছে, সারা বাংলা সারা ভারতবর্ষের মানুষ দু একটা ছিটেফোঁটা ছাড়া সুন্দরভাবে লকডাউন পালন করছে। বিশেষ করে মুসলিম এলাকায় গিয়ে দেখছি সুন্দরভাবে লকডাউন পালন করছে, এবং মসজিদে জামাতে নামাজের যে মুসল্লি খুব সীমিত, পাঁচজন সাতজন করে নামাজ পড়ছে, তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। বাকি নামাজ, পাঁচক্ত নামাজ, জুম্মার নামাজ, তারাবির নামাজ মানুষ ঘরে আদায় করছে, সুন্দরভাবে লকডাউনটা পালন করছে। এর সাথাসাথি আমি একটা কথা বলতে চাই, আমি মিডিয়ার মাধ্যমে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় মাননীয় অর্জুন সিং মহাশয় তাঁর যে বক্তব্যটা আমি নিজে তো ব্যথা পেয়েছি, বাংলার মুসলিমরাও আঘাত পেয়েছে, এবং সাম্প্রতিক অমুসলিম হিন্দু খ্রিস্টান শিখ তারাও ব্যথা পাবে বলে আমি মনে করি। কেন, আমি খুব কাছ থেকে অর্জুন সিং মহাশয়কে আমি দেখেছি, তানার মধ্যে কোনো জাত দেখতে পাইনি, তানার মধ্যে কোনো রং দেখতে পাইনি, তানার মধ্যে মানুষের পরিচয়টা আমি পেয়েছি। হঠাৎ উনি কেন বদলে গেলেন, কিসের জন্য আমি ঠিক জানি না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে উনি বলেছেন যে টুপিওয়ালারা মমতা ব্যানার্জির ভাই, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই। আচ্ছা অর্জুন সিং মহাশয়, আমরা কি আপনার দুশ্মন, এর উত্তরটা দেবেন, আমরা কি আপনার দুশ্মন? আপনি আমাদের দুশ্মন ভাবতে পারেন, কিন্তু আমরা কিন্তু আপনাদের আপনাকে দুশ্মন ভাবিনি, প্রত্যেকটা মানুষকে আমরা ভাই বলে মনে করি, সে যে জাতি হোক না কেন। প্রত্যেকটা মেয়েকে আমরা বোন বলে মনে করি, দিদি বলে মনে করি, আমরা মা বলে মনে করি। আপনি হঠাৎ এই ধরনের বক্তব্য কেন রাখলেন, কিসের জন্য রাখলেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনার মুখে এই ধরনের বক্তব্য শুনে আমি নিজে মর্মাহত, আমার মনে হয়
মুসলিম জাতিটা আঘাত পেল, সাম্প্রীতির মানুষ তারাও আঘাত পেল। তাবলিগ জামাতের কথা বলছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ, তাবলিগ জামাতের এমন একটা মানুষের নাম বলুন, একটা মানুষের নাম বলুন যে মানুষটার দ্বারাই করোনা ভাইরাস ছড়িয়েছে। আচ্ছা আপনি বলুন, তাতে তো শিক্ষিত মানুষ, একটা জ্ঞানী মানুষ, আপনি একটা বড় রাজনীতিবিদ, তাবলিগ জামাতকে যখন দিল্লি নিজামুদ্দিন মসজিদে তারা ছিল, তাদের ঘরে দায়ী করা হচ্ছিল, আচ্ছা তার আগে, তার আগে করোনা ভাইরাস ছিল না ছিলনি, তাহলে ওই ভাইরাসটা কারা ছড়ালো? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে একবার না কয়েকবার দাবি রেখেছিল, আপনি জানেন কি জানি না, আপনি লকডাউন করুন, কারণ বাইরে থেকে বিদেশ থেকে যেসব মানুষগুলো আসছে না জানি ওদের মধ্যে করোনা ভাইরাস থাকতে পারে, সেটাকে তো পালন করা হয়নি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কোনো গুরুত্বই দেয়নি, যার জন্য আজকে ভারতবর্ষের মানুষকে ভুগতে হচ্ছে, কত পুলিশ প্রশাসনের জীবন যাচ্ছে, সাধারণ মানুষের জীবন যাচ্ছে, ডাক্তারদের জীবন যাচ্ছে, আর আজকে সারা ভারতবর্ষের মানুষ কর্মহীন হয়ে গেছে, ঘরে বসা আছে। সব পাখি মাছ খায়, মাছরাঙা দোষ হয়। আমি আপনাকে অত্যন্ত মানুষ হিসাবে শ্রদ্ধা জানিয়ে আমি এই বক্তব্যটা রাখলাম, আপনাকে অনুরোধ করব আপনি বিজেপির নেতা হবেন না, আরএসএসের নেতা হবেন না, আপনি সিপিএমের নেতা হবেন না, আপনি তৃণমূলের নেতা হবেন না, আপনি মানুষের নেতা হন। আর যারা মানুষের নেতা হবে তাদের কোনো হারানোর জিনিস থাকে না, আর যাদের মধ্যে শুধু একটা পলিটিক্যাল পার্টির লিডার হওয়া মনে করেন, তারা কোনোদিন মানুষ, সব মানুষের হতে পারবে না। আপনি মানুষের নেতা হন, আমি আশীর্বাদ করি, দোয়া করি, একদিন আপনারা ভুল বুঝবেন, আপনি মানুষের নেতা হবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।